শক্তি বাড়াচ্ছে যশ, ছুটি বাতিল করে দেয়া হলো বিদ্যুৎ দপ্তরের কর্মীদের। প্রবল শক্তি নিয়ে যশ আসছে, তাই সতর্ক সজাগ প্রশাসন মোকাবেলায় তৈরি। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় আশ্রয় পড়তে পারে ঘূর্ণিঝড় যশ, ছুটি বাতিল বিদ্যুৎ দপ্তরের কর্মীদের। মৎস্যজীবীদের সতর্ক করতে ইতিমধ্যে শুরু হয়েছে মাইকিং। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, উত্তর আন্দামান সাগর পূর্ব মধ্য বঙ্গোপসাগরে শনিবার একটি নিম্নচাপ তৈরি হতে পারে। সেই নিম্নচাপ পরবর্তী 72 ঘন্টার মধ্যে শক্তি সঞ্চয় করে পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। আমফানের থেকেও বড় আকারের ঘূর্ণিঝড় হতে পারে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। ঘূর্ণিঝড় যশের কথা ভেবে এখন থেকে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের ছুটি বাতিল রাজ্য সরকারের। উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর জেলায় সতর্ক বার্তা জারি। ইতিমধ্যেই বিদ্যুৎ দপ্তরের কর্মী আধিকারিকদের সঙ্গে কথা বলা হয়েছে। প্রতি ব্লকে 6টি করে ক্ষয়ক্ষতি ঠিক করার কর্মী মোতায়েন রাখা হবে এমনটাই জানানো হয়েছে। শক্তি বাড়াচ্ছে যশ, ছুটি বাতিল বিদ্যুৎ দপ্তরের কর্মীদের। কোভিড মোকাবেলায় রাজ্য সরকার, তার পাশাপাশি যশের ভ্রুকুটি এই মুহূর্তে নাজেহাল বঙ্গবাসী। হাই টেনশনের জন্য তিনটে করে গ্যাং, তার মানে এক একটা গ্যাংয়ের 6 জন থেকে 7 জন করে থাকছেন। আর লো টেনশনের জন্য তিনটে করে গ্যাং, মানে এক একটা ভিডিওর আন্ডারে 6টা করে গ্যাং থাকছে উইথ পর্যাপ্ত মেটেরিয়াল নিয়ে, ফলে কোনো জায়গায় কোনো অসুবিধা হওয়ার আর দরকার নেই। আর সিএসসির ক্ষেত্রে আরও আছে, সিএসসির ক্ষেত্রে সিএসসি কিছুটা মেনটেন করেন হাওড়া, মহেশতলা, বজবজ, সেখানে তারা প্রত্যেক পুলিশ স্টেশনে, কলকাতার ক্ষেত্রে যেমন ওয়ার্ড ওয়াইজ হচ্ছে, আর হাওড়া, মহেশতলা এবং বজবজের ক্ষেত্রে প্রত্যেক পুলিশ স্টেশনে 2টো করে গ্যাং থাকছে। দেখুন, মানুষ তো অভিজ্ঞতা থেকেই শিক্ষা নেয়, আমরা তো গতবার আমফান থেকে শিখেছি, সেই শিক্ষার আলোয় আলোকিত হয়ে এবার আমরা কাজটা করছি। তার জন্যই তো এত ওয়েল অ্যাডভান্স আমাদের অফিসাররা, লাস্ট 2 দিন ধরে তারা সমস্ত কিছু প্রোগ্রামের কিছু মেটেরিয়াল পাঠানো সমস্ত কিছুই তারা করেছেন, বলে আমার দৃঢ় বিশ্বাস এবার যদি কিছু হয় খুব দ্রুততার সঙ্গে আমরা রেস্টোর করতে পারবো।